भगवान सत्य जगे मारलो त्रेता जगे मारलो दापरेओ मारलो कलिते भगवान काउके मारलो कि मा कलि जगे भगवान काउके मेरेछे मारे नि তাহলে সত্য যুগে ভগবান মারপিট করলো প্রেতাতেও মারামারি করলো তারপরেও মারামারি করলো কিন্তু কলিতে এসে ভগবান কাউকে মারলো না তাহলে তিন যুগে মারামারি করে চতুর্থ যুগ কলি যুগে এসে ভগবান কি গায়ে শক্তি হারিয়ে ফেলেছে বলে না না তা না কারণ কলি যুগে ভগবান এসে ভগবান আমার মনে মনে ভাবছে কলি যুগে আমি মারব কাকে এরা তো আগে থেকে মরে বসে আছে এদের তো মারার নেই এরা আগে থেকে মরে বসে আছে কলিযুগের মানুষ একে 100 বছর পরমায়ু বেশি দিন বাঁচেও না তারপরে অন্নগত প্রাণ এক মুঠো ভাত ছাড়া চলে না সারা দিন তো কলিযুগে আমি মারব কাকে এরা তো মরেই বসে আছে ও মায়েরা চিন্তা করে দেখিছো সত্য যুগে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরের মতো বীর দৈত্য কলিযুগে আছে নেই ত্রেতায় রাবণ কুম্ভকর্ণের মতো বীর কলিযুগে আছে নেই তারপরে যে কৃষ্ণ অধাসুর বকাসুর বধ করেছিল সেসব অসুর আর আছে কলিযুগে নেই তাহলে কলিতে আছে কে বাবা বলছে কলিতে আছে কেবল দুটো মাতা জগাই আর বাধাই আচ্ছা বলুন দেখি মায়েরা মাতালকে মারলে কি কারো মান বাড়ে কি মায়েরা মাতালকে মারলে মান বাড়ে বাড়ে না ধরুন এই মাঝ রাতে আপনারা আজ কীর্তন শুনছেন ঠিক আছে অন্যদিন তো ঘুমান তো রাতে বেলা যখন ঘুমোচ্ছেন এই রাস্তা দিয়ে দুটো মাতাল ঝগড়া করতে করতে যাচ্ছে বাড়ির থেকে চারটে ছেলে বেরিয়ে এসে বলল এই ঝগড়া করার আর সময় পাসনি মাঝ রাতে মানুষজন ঘুমোচ্ছে আর তোরা লাঠালাঠি করছিস রেগে গিয়ে মা দু চার ঘা পিটে দিল এবার মারপিট যখনই হবে দেখবেন পুলিশ আসবে এবার বলুন তোমরা পুলিশ এসে আপনার হয়ে কথা বলবে নাকি মাতালটার হয়ে বলবে আপনার হয়ে বলবে পুলিশ এসে একটাই কথা বলবে আরে জানতিস তো রাম রাম খেয়ে যেটা মারতে গেলি কেন তাহলে ভেবে দেখুন এটা হচ্ছে কলিযুগ কোন যুগ কোন যুগে বাস করি আমরা কলিযুগ আপনারা বলছেন মা কলি কিন্তু আমি বলি ঘোর কলি কেন জানেন কারণ লক্ষ্য করুন এমন একটা যুগে আমরা বাস করি যে যুগে আজকের দিনে বাবার কোনে মেয়ে কিন্তু নিরাপদে থাকতে পারে না সামান্য সম্পত্তির জন্য কখনো বাবা ছেলেকে মারছে ছেলে কখনো বাবাকে মারছে আবার লক্ষ্য করলে দেখতে পাবে এতদিন এত বড় হয়েছি আমরা এতটুকু জেনে বড় হয়েছি যাদের অভাবের সংসার খেতে পড়তে পায় না তারা অভাবের চালায় হয়তো একটাই জামা ছিঁড়ে গেছে তাই পরে ঘুরে বেড়াচ্ছে কিন্তু আজকের দিনে আপনি লক্ষ্য করে দেখুন বাবা যার ঘরে যত বেশি টাকা সেই সব টাকা বড় বড় শপিং মলে দিয়ে ছেঁড়া প্যান্ট জামা পরে কিনে পরে ঘুরছে রাস্তা দিয়ে হরি বল হরি বল তাহলে এই হচ্ছে কলিযুগ কলি নয় মা ঘোর কলি কিন্তু এই কলিযুগের মাটিতে স্বয়ং ভগবান আমার নেমে এলেন আপনার আমার মতো কলি হত পাপা ছন্ন জীবকে উদ্ধার করবার লাগি তবে মায়েরা একটা প্রশ্ন করব করব প্রশ্ন আপনারা কীর্তন শুনছেন এখন থেকে নয় সেই দুপুর থেকে কীর্তন হচ্ছে অনেক ছোট ছোট বড়রা কীর্তন করে গেছে শুধু আজকে যে কীর্তন করছেন তা নয় কীর্তন শুনছেন তা নয় আমার আগে থেকে বুঝি আপনারা কীর্তন শুনছেন তাহলে মায়েদের ছোট্ট একটা প্রশ্ন করব এত কীর্তন শুনছেন গ্রামে গ্রামে এত কীর্তন হচ্ছে আচ্ছা বলুন দেখি মা কলিযুগের যিনি ভগবান নাম কি গো তাই আরে বল আরে বল ও মায়ের একটু বলো দেখি কলিযুগের যিনি ভগবান নাম কি গো নাম কি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আপনারা বলছেন আচ্ছা মায়েরা কলিযুগের যিনি ভগবান নিম গাছের নিচে জন্ম হয়েছিল বলে নাম হয়েছিল নিমা ফর্সা টুকটুকে ছেলেটাকে দেখতে তাই কেউ আদর করে ডাকে গোরা বা গৌরাঙ্গ দীক্ষা নেবার পর প্রতিটা মানুষের একটা করে নতুন নাম হয় আমার ভগবানেরও হয়েছিল দীক্ষা নেবার পরে নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কিন্তু মায়েরা এই ছেলেটা তাহলে আধার কার্ডে নামটা কি ছিল গো মায়েরা মানে হাসছে মনে মনে ভাবছে দূর তখন কি আর আধার কার্ড ছিল গো আজকালই তো এত উঠেছে আধার কার্ড আধার কার্ড ছাড়া কিছু হবে না হরি বল হরি বল ও মায়েরা
যে ছেলেটা নিম গাছের নিচে জন্ম হয়েছিল নাম হলো নিমা। ফটফট টুকটুকে দেখতে বলে ছেলেটাকে আদর করে ডাকি গোরা বা গৌরাঙ্গ। দীক্ষা নেবার পরে ছেলেটার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে ছেলেটার আসল নামটা কি ছিল কারো জানা নেই? কি ছিল আসল নাম? কলিযুগের ভগবান যখন শচী মায়ের কোলে এলো, শচী মায়ের যিনি পিতা অর্থাৎ নিমায়ের দাদা মশাই যখন স্বয়ং ভগবানকে দেখলে, তিনি দেখে নিজের মেয়েকে বলছে, ওরে শচী আজ তোকে একটা কথা বলি শোন, যে ছেলেটি তোর কোলে আজকে শুয়ে আছে আগামী দিনে ওই ছেলেই সারা বিশ্বের ভারকে বহন করে রাখবে, তাই আজ থেকে আমি ওর নাম দিলাম বিশ্বম্ভর মিশ্র। তো সেই ভগবান আমার কলিযুগের মাটিতে নেমে এলেন। এলেন কবে গো কলিযুগের ভগবান? কবে এসেছিলেন? দিন কি দিন ছিল? বাবা মায়েরা তো জানে, ভালো লাগলো। তাহলে দোল পূর্ণিমা তিথি সেই দিন ভগবান আমার নেমে এলেন কলির মাটিতে, আমাদের মতো পাপাচ্ছন্ন কলির জীবকে উদ্ধার করবার প্রত্যাশা। এলেন কেমন ভাবে? আমার গৌরে লোরে এই সোনার নদিয়া, আর যেই গৌরে লে উলুদ ধ্বনি হরির ধ্বনি। মায়েরা উলু দিতে জানেন তো? সঙ্গে আছে তো উলু ধ্বনিটা? সবার আছে? তাহলে সবার যদি থাকে একবার জোরে উলু ধ্বনি দিন তো দেখি। আচ্ছা, তাহলে দেখে মনে হচ্ছে উলু ধ্বনিটা সঙ্গেই আছে। আর বাবাদের থেকে একটু হরির ধ্বনি চাইবো প্রেম সে সকলে মিলে একবার উচ্চ স্বরে বলো, নেতাই গৌর হরি হরি বল হরি বল। বেশ, আমার গৌরে লোরে এই সোনার নদিয়া, উলু ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা তাই আমাদের গৌরে লোরে, গৌরে তাই গৌর হরি হরি বল হরি বল। সোনার নদিয়া উলু ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে, আমার গৌরে লোরে এই সোনার নদিয়া, উলু ধ্বনি শব্দ শোনা যায় আমাদের। কারা কারা নাম নেবেন না একবার হাত তুলুন তো দেখি। ও তাহলে আপনাদের নামের দরকার নাই, তাই তো? মায়েরা আমার খুব মন দিয়ে শুনছে, ওই জন্য বুঝতে পারেনি যে আমি কি কথাটা বলে দিয়েছি। আচ্ছা বেশ বেশ, এবার কারা কারা নাম নেবেন একটু সবার হাত ধরে দেখবো, কারা কারা নাম নেবেন? বা বা বা, হরি বল হরি বল। হ্যাঁ, নামিয়ে নিলে হবে না, একটু হাত তুলে থাকতে হবে। সবাই মিলে একবার বাহু তুলে, বাহু তুলে তালে তালে করো তালে। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে যায়, হরি 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 বল হরি বল। ছুটে যায় কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে যায়, তোরা নাম নিবি রে ছুটে ছুটে যায়, গৌরে লোরে সোনার নদিয়া, হরি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে, আমার গৌরে লোরে সোনার নদিয়া, লক্ষ্য করেছেন মা এখানে একটা বৃষ্টি হয়েছে? কিসের বৃষ্টি? আকাশের জন্য বৃষ্টি নয়, এখানে বৃষ্টি একটা হয়েছে। কিসের বৃষ্টি? হরি নাম প্রেমের বৃষ্টি। আর সেই বৃষ্টিতে দেখুন সবাই ভিজেছে, বুঝেছ তো? সবাই ভিজেছে, তাই বলছে শান্তিপুর ডুবু ডুবু নদী ভেস
তাহলে লক্ষ্য করে দেখুন মা, যিনি এলে তাকে পদকর্তা বলছেন বড় অবতার। এই জায়গাটাই লক্ষ্য করার বিষয়, কারণ সত্যযুগে ভগবান ত্রেতায় ভগবান তারপরে ভগবান, কাউকে কিন্তু বড় অবতার বললেন না, কিন্তু কলির যিনি ভগবান পদকর্তা তাকে বলছেন বড় অবতার। কেন বলছেন? পদকর্তা লিখছেন, হেন অবতারের তুলনা আমরা দিতে নাহি নারী, অবতারের তুলনা আমরা দিতে কবু নারী, সংকীর্তন মাঝি নাচি আমার গুণ হরি, সংকীর্তন মাঝি নাচি আমার গুণ হরি, দেখো সংকীর্তন মাঝি নাচি আমার তাহলে কলিযুগের যিনি ভগবান তাকে বড় অবতার বলছেন। অন্য কোন যুগের ভগবানকে তো মা বড় অবতার বলা হয় না, কিন্তু কলিযুগের ভগবানকে কেন বলছেন লক্ষ্য করুন মা। কলিযুগের ভগবান এমন এক ভগবান, এনার কাছে যে এসেছে সেই আশ্রয় পেয়েছে। ইনি কিন্তু জাত পাত ভেদাভেদ করে কাউকে দূরে কতদিন ঠেলে রাখেন। একটা ছোট্ট গল্প বলি মায়েরা, লক্ষ্য করুন আপনারা নদীর ঘাটে গেছেন, নদীর ঘাটে গেছেন কি মায়েরা? নদীর ঘাটে দেখবেন নৌকা চলাচল করে, তো আপনারা নদীর ঘাটে গেছেন, নদীর ঘাটে গিয়ে নৌকার সামনে দাঁড়িয়ে নৌকাকে বলছেন, নৌকা তুমি আমায় পার করছো না কেন? আর নৌকা উল্টে আপনাকে প্রশ্ন করছে, পথি তুমি আমাকে আশ্রয় করছো না কেন? হরি হরি বল, তত্ত্বটা বুঝে নেবেন বাবা। আপনি নদীর ঘাটে গেলেন, নৌকার সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে আপনি নৌকাকে প্রশ্ন করছেন, নৌকা তুমি আমায় পার করছো না কেন? নৌকা বলছে, পথি তুমি কি আমার শত্রু নাকি যে আমি তোমাকে পার করব না? এই দেখো সকালে একজন ব্রাহ্মণ এসেছিল তাকে আমি পার করে দিয়েছি, তারপরে এক চণ্ডাল এসেছিল পার করেছি, তারপরে এক নারী এসেছিল পার করেছি, তারপরে এক পুরুষ এসেছিল পার করেছি, তারপরে এক মুসলমান এলো তাকে পার করলাম, তুমি কি আমার শত্রু আছো নাকি যে আমি তোমায় পার করব না?
সনপতি যে আমাকে আশ্রয় করে আমি তাকে পা করে অর্থাৎ আশ্রয় করিয়া ভজে তাহি কৃষ্ণ নাহি দেজে তাহি কৃষ্ণ নাহি দেজে আর সবে মরে ভালো করে ভেবে দেখবেন আপনি যদি নৌকাতে উঠে বসেন তবে তো নৌকা পার করবে আর নৌকাতে উঠলেনই না আপনি নৌকাকে প্রশ্ন করছেন তুমি আমায় পার করছো না কেন নৌকাকে তুমি যদি আশ্রয় না করো নৌকা কি পার করতে পারবে পারবে না তাই বলছে আগে আশ্রয় করো নৌকা রূপী গৌর চরণকে যেজন একবার আশ্রয় করতে পেরেছে আমার গৌর কিন্তু কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান কে বৌদ্ধ তিনি কিন্তু বিচার করেননি সকলকে পার করেছেন হরি বল হরি বল ও মায়েরা লক্ষ্য করে দেখুন তো একটা কথার উত্তর দেই ভক্ত ভগবানের কাছে ছুটে যায় না ভগবান ভক্তের কাছে ছুটে আসে কি হয় ভক্তরা ভগবানের কাছে ছুটে যায় না ভগবান ভক্তের কাছে ছুটে আসে ভক্ত ভগবানের কাছে ছুটে যায় কিন্তু ব্যতিক্রম কলিযুগ এখানে ভগবান ছুটে এসেছেন ভক্তের কাছে লক্ষ্য করে দেখুন মা কলিযুগের ভগবান তিনি যে শুধু হিন্দু উদ্ধার করেছে তা নয় বাবা তিনি মুসলিমও উদ্ধার করেছেন প্রমাণ কোথায় আপনারা নিশ্চয়ই জানেন নবদ্বীপের কাজী সাহেব নাম শুনেছেন সেই কাজী সাহেব একদিন কি করেছিল জানো মা নবদ্বীপ মাঝি আমার বহু সুন্দর খোল করতাল নিয়ে যখন কীর্তন করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছে ঠিক এমন সময় ওই কাজী সাহেব তার দলবল নিয়ে এসে আমার বহু সুন্দরীর যতগুলো খোল করতাল ছিল সব ভেঙে ভেঙে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিল আর যেই খোল করতাল গুলো ভেঙে দিয়েছে মা এমন সময় ভক্তগণ এসে বলছে প্রভু এই যে আমাদের খোল করতাল গুলো ভেঙে দিল তবে কি আমরা আর কোনোদিন নাম করব না আমার গৌর বলছে ওহে ভক্তগণ এত তারা কিসে একটু অপেক্ষা করো না দেখো না কি হয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বাবারা সেই দিন আমার বহু সুন্দর আজ থেকে 550 বছর আগেকার কথা যেটা হচ্ছে তো তৎকালীন সময়ে এই গৌর সুন্দর প্রায় 2 থেকে 2.5 লক্ষেরও বেশি মানুষকে এক জায়গায় একত্রিত করেছিলেন কাজী সাহেবের কাছে যাবেন বলে এখানে একটা প্রশ্ন আছে বাবা মহাপ্রভু তো কাজী সাহেবকে মারেননি মেরেছিলেন কি মারেননি উদ্ধার করেছিলেন তাহলে যাকে মারবেন না যাকে উদ্ধার করবেন তাহলে তার কাছে 2.5 লক্ষ মানুষ নিয়ে যাবার কোনো দরকার ছিল কি ছিল না কিন্তু ভগবান যা কিছু করে মা তার পিছনে একটা করে কারণ লুকিয়ে থাকে সেই দিন মহাপ্রভু 2.5 লক্ষেরও বেশি মানুষকে জড় করলো কেন করলো কারণ সেই দিন মহাপ্রভু বুঝিয়ে দিতে চাইলো ওরে কলিযুগের মানুষ তোরা এক হ কারণ তোদের মধ্যে ঐক্যের বড় প্রয়োজন আজকে যদি তোরা একত্রিত হয়ে থাকতে পারিস তাহলে কাজী সাহেব কেন ওই কাজী সাহেবের মতো হাজারটা কাজী এলেও তোদের কিছু করতে পারবে না তাই তোরা এক হ তোদের মধ্যে ঐক্যের বড় প্রয়োজন তাই 2.5 লক্ষেরও বেশি মানুষ নিয়ে সেই দিন মহাপ্রভু যখন কাজী সাহেবের দরজায় গিয়ে দাঁড়িয়েছেন আমা যে কাজী সাহেবের ভয়ে বাঘে বলতে এক ঘাটে জল খায় আজকে সেই কাজী সাহেব 2.5 লক্ষ মানুষকে দেখে ভয়ে থরথর করে কাঁপছে মহাপ্রভু আমা ওই 2.5 লক্ষ মানুষকে দরজায় দাঁড় করিয়ে রেখে যেই মাত্র রাজভবনে প্রবেশ করেছে কাজী সাহেব বলছে প্রভু আমি জানতাম তুমি আসবে বলে তুমি কি করে জানলে বলে জানো প্রভু আগের দিন যদি যখন তোমার খোল করতাল গুলো ভেঙে দিয়ে এসেছিলাম না ওই ভেঙে দিয়ে আসার পর রাত্রে আমি ঘরের মধ্যে যখন ঘুমিয়েছিলাম
ঘরের মধ্যে ঘুমোবার সময় আমি ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? না এক ভয়াল ভয়ঙ্কর রূপের মানুষ, যার মুখ সিংহের মতো, দেহটা মানুষের মতো, হাতে বড় বড় নখ, আমার পক্ষের উপরে পা না রেখে পুত্রা দীর্ঘ করতে আসে। বলতে পারবেন মায়েরা কি এসেছিল স্বপ্নের মধ্যে? মুখটা সিংহের মতো, দেহটা মানুষের মতো, কে এসেছিল? নৃসিংহদেব। তো আজকে কাজী সাহেব গৌর চরণ দুটো হৃদয়ে জড়িয়ে ধরে বলছে, গৌর আজ আমি তোমায় কথা দিলাম, আর যাই হয়ে যাক না কেন, জীবনে আমি তোমাকে কোনোদিন হরি নামে বাধা দেব না। হরি নামে কোনোদিন আমি বাধা দেব না। যেখানে খুশি যেমন করে খুশি তুমি হরি নাম করো, হরি নামে কোনো বাধা নেই। এই কাজী সাহেবকে উদ্ধার করলেন মা। কথা হয়েছিল প্রায় দু আড়াই ঘন্টার মতো। এবার খানিকক্ষণ কথাবার্তা বলার পর গৌর সুন্দরের গলাটা বড় শুকিয়ে এসেছে। বাইরে বেরিয়ে এসে বলছে, কেউ আছো? আমাকে একটু জল দিতে পারো? যেই না ভগবান বলেছে মা আমাকে একটু জল দিতে পারো। জানেন বাবা, সেদিন কত রাজা ছুটে এসেছে সোনার গ্লাসে জল নিয়ে, কত জমিদার ছুটে এসেছে রূপোর গ্লাসে জল নিয়ে, কত ধনী এসেছে, কত মানি এসেছে রত্ন খচিত গ্লাসে জল নিয়ে, কিন্তু আমার মহাপ্রভু কারো হাতে জল খেল না। জল খাবার জন্য গেল কোথায় জানো? এমন একজনের বাড়িতে গেল যার বাড়িতে জল খাবার মতো একটা ভালো গ্লাস নেই। গেল কার কাছে জানো? এক ভক্তের বাড়ির সামনে এসে ভক্তকে ডাকছে, শ্রীধর, ও শ্রীধর, বাড়ি আছো? শ্রীধর তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এসে দেখে স্বয়ং মহাপ্রভু দাঁড়িয়ে। আরে প্রভু, আপনি আমার গৃহে এসেছেন, আসুন আসুন আসুন, বসুন প্রভু বসুন। যেই মাত্র বসতে দিয়েছে মহাপ্রভু, এক জায়গায় বসতে যাবে কি মা? ভক্ত বলছে, প্রভু না 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 না, একটু দাঁড়ান দাঁড়ান, এই জায়গাটা আপনার বসার জন্য ঠিক নয়, আপনি বরং এখানে বসুন। ভগবান যখন সেখানে বসতে যায়, ভক্ত বলে, না না প্রভু, আপনার জন্য এই জায়গাটা ঠিক নয়, আপনি এখানে বসুন, এই জায়গাটা ঠিক। ভগবান আমার মনে মনে ভাবছে, হারে ভক্ত, যার একটা ইশারায় সারা জগৎ নাচে, আর তুমি একজন ভক্ত হয়ে তোমার চোখের ইশারায় আমাকে নাচিয়ে দিয়েছো। এমন সময় শ্রীধরকে বলছে, ও শ্রীধর, আমার বড় পিপাসা পেয়েছে গো, আমাকে একটু জল দেবে? শ্রীধর বলছে, প্রভু তুমি জল খাবে বলে কত রাজা ছুটে এসেছে সোনার গ্লাসে জল নিয়ে, কত জমিদার ছুটে এসেছে রূপোর গ্লাসে জল নিয়ে, কত ধনী এসেছে মানি এসেছে রত্ন খচিত গ্লাসে জল নিয়ে, আর তুমি এসেছো আমার বাড়ি জল খাবে বলে। গৌরকে বলছে, গৌর তোমাকে যে আমি জল দেব তুমি কি জানো না? আমার ঘরে যে ভালো গ্লাস নেই। গৌর হরি বলছে, এ কি কথা, তোমার ঘরে গ্লাস নেই মানে তুমি কি জল খাও না নাকি? বলে, না না গৌর, আমি জল খাই তো। বলে, তাহলে এক কাজ করো, তুমি যে গ্লাসে জলটা খাও ওই গ্লাসেই জলটা আমাকে এনে দাও। তাহলে কেমন ভগবান ভেবে দেখেছ মা? ভক্ত যে গ্লাসে জলটা খায় বলছে ওই গ্লাসে জলটা এনে দাও। তাহলে লক্ষ্য করে দেখুন বাবা, শ্রীধর বলছে, প্রভু আমি যে গ্লাসে জলটা খাই একটা মাত্র ভাঙা টিনের গ্লাস, তাতেও আবার দশটা ছিদ্র হয়ে গেছে গো, ওই গ্লাসে যে তুমি জল খেতে পারবে না। গৌর বলছে, পারবো পারবো, ঠিকই পারবো,
অন্নপ্রাশন ছিল সেই দিন সারা নবদ্বীপবাসীর নিমন্ত্রণ ছিল। আর আপনারা নিশ্চয়ই জানেন বাবা, একটা বাচ্চার অন্নপ্রাশনে যেতে গেলে খালি হাতে যাওয়া যায় কি মায়েরা? যাওয়া যায় নিশ্চয়ই, হাতে কিছু না কিছু একটা নিয়ে যেতে হয়। তাহলে লক্ষ্য করে দেখুন মা, সেদিন সারা নবদ্বীপ নিমন্ত্রণ সবাই গেছে, কিন্তু শ্রীধর মনে মনে ভাবছে, গৌ আজ তোমার শুভ অন্নপ্রাশন, কিন্তু গৌ তোমাকে দেবার মতো আমার কাছে যে কিছু নেই, আমি কি নিয়ে যাই বলো তো, কি নিয়ে তোমায় আশীর্বাদ করে আসি? এমন সময় মা, শ্রীধরের একটা ছোট্ট বাগান ছিল, আর সেই বাগানে যা থোর কলা মোচা হতো সেইগুলো বাজারে বিক্রি করে তার সংসার চলত। এমন সময় বাগানের দিকে তাকিয়ে দেখে যে সেদিন বাগানে একটাই গাছে কিছু সুপারি হয়ে আছে। তো ওই কাঁচা সুপারিটা পেরে নিয়ে শ্রীধর সেদিন মহাপ্রভুর অন্নপ্রাশনে গিয়ে শচী মায়ের হাতে সুপারিটা দিয়ে বলছে, বাবু আজ তো তোমার গৌরের অন্নপ্রাশন, কিন্তু তোমার গৌরকে দেবার মতো যে আমার কাছে কিছু নেই। বাগানে দুটো সুপারি পড়েছিল, তাই আমি তোমার হাতে দিয়ে গেলাম মা, এই সুপারিটুকু দিয়ে তুমি তোমার গৌরকে আশীর্বাদ করে দিও। তাহলে লক্ষ্য করে দেখুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বাবারা, আজকে গৌর সুন্দর ভক্তকে কথাটা বলছে, অর্থাৎ সেই দিন যে বেটা দোলনায় শুয়েছিল তার মনে আছে, কিন্তু যে দিয়ে এসেছিল তার মনে নাই। শ্রীধরকে বলছে, ও শ্রীধর তুমি তো গ্লাসে জল খাও, তাহলে তুমি যে গ্লাসে জলটা খাও ওই গ্লাসেই জলটা আমাকে এনে দাও, আমি তাই খাবো। শ্রীধর বলছে, আচ্ছা বেশ, তাহলে গৌর তুমি একটু বসো, আমি জল নিয়ে আসছি। গৌরকে দরে বসিয়ে রেখে তাড়াতাড়ি করে ঘরের মাঝখানে গিয়ে সেই ভাঙা টিনের গ্লাস, যে গ্লাসে জলটা যখন গড়িয়েছিলাম না, ওই দশ দশটা ছিদ্র দিয়ে অঝরে ঝরঝর করে জলটা পড়ছে, আর হাতে করে গ্লাসটা নিয়ে ছুটতে ছুটতে এসে গৌরকে দিয়ে বলছে, গৌর নাও গৌর জলটা খাও। গৌর হাতে জলের গ্লাসটা তুলে দিতে যেই মাত্র মুখে দিয়েছে, অঝর ধারায় জল গড়িয়ে পড়ছে বক্ষ দিয়ে। শ্রীধর গৌর ছরণটা মুখে জড়িয়ে ধরে বলছে, গৌর আমি জানি গৌর তুমি কেন এসেছো আমার কাছে, আমি জানি মানির মান রাখেন ভগবান, আমি তো গরিব বলে আমাকে কেউ মান দেয় না, আমি গরিব বলে আমাকে কেউ সম্মান দেয় না, সেই জন্য তো তুমি মানির মান বাড়ানোর জন্য তুমি আমার কাছে এসেছো। আমি বুঝেছি গৌর, আমি বুঝেছি তুমি ভক্তির ভগবান, তুমি ভক্তির ভগবান, তুমি ভক্তির ভগবান। নয়ন জলে যেটাকে দয়া মা, দয়া মা, দয়া মা, বিন
তাহলে লক্ষ্য করে দেখুন মা, কলিযুগে এমন এক ভগবানকে আমরা পেয়েছি, তিনি ভক্তির ভগবান, ভক্ত বৎস কল্পতরু, তিনি রাধানাথ গোপীনাথ, তিনি দয়ালে দিল বন্ধু, তিনি যেমন ভক্তিরও না তার অভক্তিরও না, তার চরণ যদি কেউ একবার ধরতে পারে, তার চরণ নৌকায় যদি কেউ একবার আশ্রয় করতে পারে, আমার গৌর সুন্দর তাকে দূরে ফেলে রাখে না, ঠিক তাকে ভবসিন্ধ পানা পার করে দেয়। তাই পদকর্তা আমার কলম দিচ্ছে, কিবা জবনে তে নাচে গা, একটা ছোট্ট কথা বলি মা, কথাটি কি বলছেন, যবনেতে নাচে গায়ে লয় হরি না, অর্থাৎ আমার গৌর সুন্দর এমন এক ভগবান, ইনি যে শুধু হিন্দু উদ্ধার করেছে তা নয় বাবা, ইনি মুসলিমও উদ্ধার করেছেন, এবং লক্ষ্য করে দেখুন এমন ভাবে উদ্ধার করেছেন শুধু নবদ্বীপে কাজী সাহেব নয়, সম্রাট আকবর, যিনি আমার গৌরকে নিয়ে নিজে স্বর রচিত একটি পদ রচনা করেছে। তাহলে ভেবে দেখুন সম্রাট আকবর যিনি, তিনি আমার গৌরকে কতটা ভালোবেসেছেন যে নিজে একজন মুসলমান কিন্তু তিনি আমাদের ভগবানকে নিয়ে নিজে একটি পদ রচনা করেছেন। সম্রাট আকবর নিজে যে পদটি রচনা করেছেন কি বলছে মা, কি লিখছে দেখুন, জিয় রে জিয় জিয় মেরি মন চার গোরা, মেরি মন চার গোরা রে, মেরে মন চার গোরা, মেরি মন গুর হরি হরি বল হরা রে, মেরি মন চার গোরা, আজিও মেরে মন চার গোরা গোরা রে, মেরে মন চার গোরা। কি বলছে লক্ষ্য করুন মা, সম্রাট আকবর যিনি লিখছেন কি লিখছেন, আপ হি নাচত আপ হি গাওত, 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 আপ হি প্রেম রস ভরা, মেরি মন চাঁদি গোরা রে, মেরি মন আরো বলছে, খোল কর তালে বাজে ঝিকি 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 যা, খোল কর তালে বাজে ঝিকি 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 যা,
ললকার তাল বাজে ঝিকি ঝিকি ঝিকিয়া ললকার তাল বাজে ঝিকি ঝিকি ঝিকিয়া আনন্দে ভাগত নাচে লিখি লিখি লিখিয়া আনন্দে ভাগত নাচে मेरी मन चर गोरा